এতদিন ধরে যে খেলাটা মমতা বন্দ্যোপাধ্যায় খেলতেন বা তৃণমূল কংগ্রেস খেলতো, সেই একই খেলাটা এবারে সবার প্রথমে খেলে দিল বাম ফ্রন্ট। সবার প্রথমে প্রার্থী তালিকা প্রকাশ করে কার্যত চমক লাগিয়ে দিল। তার কারণ, এই দলটা কয়েকদিন আগে শূন্য হয়ে গেছে বিধানসভায়। তাদেরকে দিন প্রতিদিন শুনতে হয় যে তারা রাজ্য বিধানসভায় শূন্য। এরাজ্যের বুকে প্রধান বিরোধীর নাম নাকি বিজেপি, এরাজ্যের বুকে শাসক দলের নাম তো তৃণমূল কংগ্রেস। তাই যাদেরকে শূন্য শুনতে হয় সব সময়, তারা সবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলো। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেভাবে প্রতিবার প্রচার করেন যে আমাদের প্রার্থী তালিকায় এতজন নতুন মুখ, এতজন মহিলা প্রার্থী রয়েছে, ঠিক একইভাবে গোটা প্রার্থী তালিকা জুড়ে, বামেদের গোটা প্রার্থী তালিকা জুড়ে নতুন মুখের ছড়াছড়ি। শুধু তাই নয়, তার সাথে সাথে প্রায় 66 জন মহিলা মুখ রয়েছে। সংখ্যাটা একটু কম বেশি হতে পারে, প্রায় 66 আমি বলছি। এবং 144টা কেন্দ্রের মধ্যে 114টায় প্রার্থী ঘোষণা করা হয়েছে, 17টায় পরবর্তীকালে যারা দাঁড়াবেন তাদেরকে সমর্থন দেওয়া হবে, এবং 14টায় আবার পুনরায় বামফ্রন্ট দ্বিতীয় দফায় সেখানে প্রার্থী তালিকা ঘোষণা করবে। এই ঘটনা থেকে একটা জিনিস অন্তত খুব পরিষ্কার, যে রাজ্যের বুকে এতদিন ধরে যে একটা মিথ চলছিল তৃণমূল বনাম বিজেপি আর বিজেপি বনাম তৃণমূল, যে তৃণমূলকে যদি কেউ হারাতে পারে সেটা একমাত্র বিজেপি, এবং এই যে একটা বাইনারি সেট করবার চেষ্টা চলছিল, সেই বাইনারি ভাঙবার দিন হচ্ছে আজকে। আজকে রাজ্যের মানুষের সামনে এই বার্তা পৌঁছানো গেল যে তৃণমূলকে আটকানোর জন্য সাংগঠনিকভাবে এবং যে মনোবল, যে ইচ্ছা শক্তি নিয়ে বামফ্রন্ট রাস্তায় নেমেছে, বিজেপি নেই, বিজেপি ধারে কাছে নেই। বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো পসিবল নয়। ঠিক এতদিন ধরে বিজেপি যে কথাটা বলতো যে তৃণমূলকে হারাতে হলে আমাদেরকে ভোট দিন, বামেদেরকে ভোট দেওয়া মানে সেটা ওয়েস্ট। তৃণমূল কংগ্রেসও ঠিক একই কথা বলতো যে বিজেপি বিরোধী ভোট এসে আমাদেরকে দিয়ে যান, আমরাই একমাত্র লড়াই করব। এরাজ্যের বুকে প্রধান বিরোধী দল যারা, তারা কোথায়? তারা এখন আদালতে বসে আছে, তারা ভোটের জন্য তৈরি নয়। যারা একটু রাজনৈতিক মহলে চর্চা করেন তারা খোঁজ নিন, খোঁজ নিলে দেখতে পারবেন বিজেপির টপ মোস্ট লিডাররা চানই না এই সময় কলকাতা পৌরসভা নির্বাচন হোক। এবং প্রতিদিন কলকাতা পৌরসভা নিয়ে যখন শুনানি চলছে, এক নম্বর কোর্টে, এক নম্বর ঘরে যখন শুনানি চলছে, আপনারা সেই সাব কোর্টে বা বিজেপির আইনজীবীদের কথা, বডি ল্যাঙ্গুয়েজ শুনলে বুঝতে পারবেন তারা চানই না কোনো মতে এরাজ্যে এই মুহূর্তে কোনো ভোট হোক, তারা এই মুহূর্তে চান না। তাই আজকে একদম ভোটের শুরুতেই প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়ে বামফ্রন্ট কার্যত বুঝিয়ে দিল এই লড়াইতে বামফ্রন্ট আছে। এখানে অনেকে বলতে পারেন যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেস একা একা লড়ে জিতে বেরিয়ে যাবে। দেখুন, ভোটে যখন বামপন্থীরা লড়তে নেমেছে সেই স্পিরিটের সাথে লড়তে নেমেছে এবং সেই জেদের সাথে লড়তে নেমেছে যে শেষ দেখে ছাড়বো। এবং আমি তিন চারজন প্রার্থীর নাম দেখলাম কোর্ট থেকে আস্তে আস্তে যে কটা এসে আমার হাতে পৌঁছালো। তার মধ্যে এক হচ্ছে আমাদের তনুশ্রী মণ্ডল, 110 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট। আপনি লিখে রাখুন এই 110-এর যে লড়াই, এই লড়াই কি হতে চলেছে অন্তত কেউ হয়তো বুঝতে পারছেন না। কারণ তনুশ্রীকে ব্যক্তিগত পর্যায়ে যা চিনি, সংগঠন করতে গিয়েও যা চিনেছি, দীনবন্ধু এন্ড্রুজ কলেজের সামনে দাঁড়িয়ে মার খেয়েছে, পাল্টা দুঘা দিয়েছে, প্রতিরোধ গড়ে তুলেছে বিভিন্ন সময়তে। সুতরাং তনুশ্রী 110-কে আঁকড়ে ধরে ভোট করবে, দেবলি না। আমাদের সহ অ্যাডভোকেট আমাদের সাথে প্র্যাকটিস করে কলকাতা হাইকোর্টে, 2 নম্বর ওয়ার্ড থেকে দেবলীনা লড়াই করছে, অতনু চ্যাটার্জি। আলিপুর পুলিশ কোর্টে প্র্যাকটিস করেন, অতনুদা লড়াই করছে যাদবপুরের ওখান থেকেই। চয়ন ভট্টাচার্য লড়াই করছেন, 111 নম্বর ওয়ার্ড থেকে দীপু বিশ্বাস লড়াই করছেন। এরকম প্রচুর নাম দেখলাম। সুতরাং একদম এই যে লড়াই, যে লড়াইয়ের স্পিরিট এতদিন ধরে বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা চলছিল যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি আর বিজেপিকে হারাতে পারে তৃণমূল, ওই মিথ, ওই বাইনারি ভাঙবার সময় এসছে। আর সেই বাইনারি আর সেই মিথ ভাঙানোর যে ফর্মুলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো ফর্মুলা, সবার আগে ভোটের প্রার্থী তালিকা প্রচার করে দিয়ে একটা বার্তা দিয়ে দেয় যে হ্যাঁ, আমরা ভোটের বাজারে সবার আগে নেমেছি, আমরা হচ্ছে সবচাইতে স্ট্রং, এবং মহিলা মুখ তার সাথে তারুণ্যের জোয়ার গোটাটা মিলিয়ে বামফ্রন্ট তৈরি, কলকাতার মানুষকে স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়ার জন্য যে লড়াই, গোটা বামফ্রন্ট সেই লড়াই করবার জন্য প্রস্তুত রয়েছে। সবাই ভালো থাকে।